নীলাভ আকাশ, মেঘেদের দুরন্তপনা, শিউলি ফুলের গন্ধ আর কাশফুলের সতেজতা মনে করিয়ে দেয় শরতের উপস্থিতি। পঞ্জিকার পাতায় শরৎ বেশ কিছুদিন আগে আসলেও শহুরে জীবনে তার বিচরণ অনেকটাই ক্ষীণ। তাই শরতের এই স্নিগ্ধতাকে নগর জীবনকে মনে করিয়ে দিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল শরৎ উৎসব। চারুকলা অনুষদের বকুলতলায় এর আয়োজন করে সত্যেন সেন শিল্পগোষ্ঠী। সুকন্যা আমিরের প্রতিবেদন। শরৎঋতুর রঙ্গমঞ্চ আমাদের এই দেশ, প্রকৃতিকে আপন সৌন্দর্য ও বৈশিষ্ট্যে বিমোহিত করে প্রতিটি ঋতুই। বর্ষার বিষণ্ণতা পরিহার করে পঞ্জিকার পাতায় শরৎ এসেছে বেশ কিছুদিন আগেই। নীলাভ আকাশ, মেঘেদের দুরন্তপনা, শিউলি ফুলের গন্ধ আর কাশফুলের সতেজতা মনে করিয়ে দেয় শরতের উপস্থিতি। ইট কাঠ পাথরের এই রাজধানীতে এ দৃশ্য মেলা ভার। তবে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দেখা মিলল শরতের দৃশ্যকল্প। যান্ত্রিকতার ভিড় ঠেলে চারুকলার বকুলতলায় এসরাজ বাদনের মধ্য দিয়ে শরৎ বন্দনায় মেতে উঠেছিল নগরবাসী। গান, কবিতা আর নৃত্যের তালে গোটা আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি তা কিন্তু সবই এই যে শরৎ ঋতুর এই আয়োজনের মধ্যে লালিত হচ্ছে। ঋতু বৈচিত্র্যের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো না নাগরিক জীবনে পাবো না গ্রামে পাওয়া যায়, কিন্তু শরৎ মানুষের মাথায় আসে, মানুষের ভালোবাসায় আসে। আমাদের ঐতিহ্যগুলো আসে একটার পরে একটা পর্ব আসে, সেটা আমরা কি করি, আমরা পালন করার জন্য উন্মুখ হয়ে থাকি। আয়োজকরা জানান, শেকড়ের সংস্কৃতিকে সমৃদ্ধ করার পাশাপাশি এমন উৎসব নগর জীবনকে করে তোলে শুভ্র। আমরা ঋতুগুলো যত করে পালন করব, নতুন প্রজন্ম এই ব্যাপারে শিখবে, জানবে প্রকৃতিকে, যে কোন গাছ কোন ঋতুতে কোন ফুল ফোটে, কোন ঋতুতে নদীর কেমন থাকে, কোন ঋতুতে আকাশ কেমন থাকে। এই অনুষঙ্গগুলো যত করে পৌঁছবে তত বেশি করে আমাদের ঋতু সম্পর্কে আমরা জানতে পারব। হাঁক ডাক দিয়ে অকারণে ভরালে ভাদর মাস, কবি রসিকতা করে দেখেন তার ছেলে খেলা। ঘন কালো মেঘের আধার একটু হাসে একটু কাঁদে, রোদের সাথে লুকোচুরিটা বেশ জমিয়েই তোলে। এই যে এখন মন ভালো, এই যে এখন মন খারাপ, এই ভালো খারাপের ঢেউয়েই ভেসে যাবে সকল ঈর্ষা, হিংসা, হীনতা, উদ্ভাসিত হবে মানবপ্রেম। শরতের স্নিগ্ধ আবহে এমনটাই প্রত্যাশা সকলের। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।